সাবস্ক্রাইব করুন দেশি ব্লগস 24 চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। হোয়াটস আপ পিপল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমি আবারও চলে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ফটো ফোকাসে। আমার সামনে দেখতে পাচ্ছেন দুজন ভাইয়া বসে আছেন। এই দুজন ভাইয়াকে আপনারা এই শপে আসলে সবসময় পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কিছু ইনটেক লেন্সের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে জানাবো। বরাবরের মতোই আমার সামনে আছেন মিন্টু ভাইয়া। ভাইয়া কেমন আছেন আপনি? জি আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি সবাই অনেক ভালো। ভাইয়া, আজকে আমাদের দর্শকদের আপনার এই শপের লেন্সগুলোর প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে জানাবেন। অবশ্যই জি। আচ্ছা, আমরা প্রথমে এই পাশ থেকে স্টার্ট করি। আচ্ছা, এটা কি ব্র্যান্ডের? এটা হচ্ছে ট্যামরুন ব্র্যান্ড। এবং ট্যামরুনের এটা হচ্ছে ট্যামরুনের একটা স্ট্যান্ডার্ড জুম লেন্স, যেটা আপনার 18 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বর্ধিত হয়। এবং এটাতে আপনার ডিআই ভিসি ভাইব্রেশন করপশন আলট্রা এইচডি দেওয়া আছে এখানে লেন্সে, এবং এটা খুবই জুম লেন্সের মতো কাজ করবে। অনেক ভালো মানের একটা লেন্স এটা। এটার প্রাইসটা কত ভাইয়া? এটা প্রাইস হচ্ছে আপনার আপাতত 48,500 টাকা। 48,500 টাকা, সঙ্গে আপনার ট্যামরুনের অথরাইজেশনের থেকে 2 ইয়ার্স অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার জন্য। আমরা এই পাশে দেখতে পাচ্ছি ক্যানন ব্র্যান্ডের লেন্স। জি, এটা কি লেন্স? এটা হচ্ছে ক্যাননের 18 থেকে 55 পর্যন্ত মিলিমিটারের যে লেন্সটা, এটা হচ্ছে আপনার মূলত প্রথম ইউজার এবং ব্লগার যারা আছে, যারা বিগিনার লেভেলের আছেন, জি তাদের জন্য এই লেন্সটা ইউজ করতে পারে। জি, তাদের জন্য এটা খুব সহজ হয় শিকার জন্য, বিশেষ করে এটা খুবই একটা ভালো লেন্স। কিট লেন্স এটা হলো, কিট লেন্স বলা হয়। আচ্ছা, এটা প্রাইস রেঞ্জ আছে হলো 5,500 এরকম দাম। 5,500 টাকা। জি জি। আচ্ছা, আমরা এই পাশে ক্যাননের আরেকটা লেন্স দেখতে এটা হচ্ছে এটার প্রাইসটা বলবেন। এটা হলো আপনার 18 থেকে 135 মিলিমিটার আইএস ইউএসএম লেন্স। এটা একদম নতুন একটা লেন্স আছে, এর কোয়ালিটিও ভালো। এটা প্রাইস রেঞ্জ আছে 22,000 টাকা। এখানে পরবর্তী সময় একটা জুম অ্যাডাপ্টার লাগানো যায়। এটা সনি 50mm প্রাইম লেন্স বলা হয়। প্রাইম হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেয়, এটাতে সেই সুবিধাগুলো দেওয়া আছে। এটা প্রাইস রেঞ্জ হচ্ছে 20,000 টাকা। শর্ট ফিল্মের জন্য এটা কি অনেক ভালো হবে? হ্যাঁ, শর্ট ফিল্মের জন্য ভালো লেন্স এটা, 20,000 টাকা প্রাইজের। তারপর এখানে আছে একটা 85 লেন্স, এটা হচ্ছে পোর্ট্রেটের জন্য খুবই ভালো একটা লেন্স। এটা এটার দাম হচ্ছে আপনার 45,000 টাকা। তারপরে এখানে সনির একটা স্ট্যান্ডার্ড জুম লেন্স আছে, যা 18 থেকে 105 মিলিমিটার পর্যন্ত বর্ধিত হবে। এটা প্রাইস লেন্স আছে 45,000 টাকা। 45,000? জি, এটা 45,000 টাকা। এখানে ক্যাননের একটা সবচেয়ে থেকে সস্তা জুম লেন্স আছে, এখানে এই লেন্সটা আপনারা 75 থেকে 300 মিলিমিটার হচ্ছে বর্ধিত করতে পারবেন। এটা হলো আপনার 7,500 টাকা প্রাইস রেঞ্জ আছে বর্তমানে। নিকন ব্র্যান্ডের আমাদের কিছু বেশ কিছু লেন্স আছে, কিন্তু আমি একটা দেখাচ্ছি 50mm। এটা 50mm 1.8G। যাদের মনে করেন আপনার কম্প্যাক্ট বডি, যেমন আপনার 5200, 5300, 5600 জিরো পর্যন্ত, এই সমস্ত বডির জন্য এই প্রাইম লেন্সটা উপযুক্ত একটা লেন্স। 2 ইয়ার্সে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা। তারপরে এখানে আছে আমাদের সিগমার একটা লেন্স, এটা সিগমা কোম্পানির। এটা আপনার সনি হয়, নিকন হয়, ক্যানন হয়, এটা মূলত সনির জন্য। এটা সনি 30mm 1.4mm, এটা প্রাইস রেঞ্জ আছে হচ্ছে 28,500 টাকা। এটা ক্যাননের 50mm লেন্স, সবচেয়ে থেকে বেশি প্রচলিত এই লেন্সটা। এটা পপুলার লেন্স একটা, এটা হচ্ছে আপনার পোর্ট্রেট ছবি তোলার জন্য খুবই ভালো একটা লেন্স। এটা প্রাইস রেঞ্জ আছে হচ্ছে আপনার 7,700 থেকে 8,000 টাকার ভিতরে আছে লেন্সটা প্রাইস। তারপর আসি, এটা ক্যাননের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটা ফুল ফ্রেম বডিতেও চলে, ক্রপ বডিতেও চলে। এটা হচ্ছে আপনার 17 থেকে 40 মিলিমিটার F4L ESM লেন্স বলা হয় এদেরকে। এটা খুব ভালো ভিডিওর জন্য, আপনার স্ট্রিট ফটোগ্রাফির জন্য। এটা প্রাইস হবে 47,500। জি, এটা হচ্ছে ক্যাননের একটা মোস্ট পপুলার লেন্সের মধ্যে আর একটা, এটা 70 থেকে 200 মিলিমিটার F2.8L ESM। এটা মূলত হোয়াইট কালার লেন্স হয়। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ফটো হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন কম্বিনেশন এটা মূলত মানুষ হোয়াইট কালার হিসেবে চেনে বা জানে যে হোয়াইট কালার সাদা কালারের লেন্সটা। এটা হচ্ছে আপনার ওয়েডিং এর জন্য খুবই ভালো একটা লেন্স, এটা ওয়েডিং কভার করার জন্য, ভিডিওর জন্য খুবই ভালোভাবে নিতে পারে মানুষ। এটার প্রাইসটা ভাইয়া? এটা প্রাইস হচ্ছে 86,500 টাকা। এই মত 86,500 টাকা বলে নিতে পারবেন এখান থেকে। আচ্ছা ভিউয়ার্স,
এই শপে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের লেন্সগুলো পেয়ে যাবেন, সম্পূর্ণ ইনটেক লেন্সগুলো পেয়ে যাবেন। আপনাদের এখানে কি ইউজ লেন্সও পাওয়া যায়? না, এখানে আমাদের কোনোটাই ইউজ লেন্স নাই। আমাদের এখানে যে কোম্পানির লেন্স নেন সম্পূর্ণ নতুন লেন্স পাবেন এখানে। নতুন লেন্স জন্য আপনাদের এই শপে কি কি ব্র্যান্ডের লেন্স আছে? এখানে আমাদের ক্যানন আছে, নিকন আছে, সনি আছে, তারপর টোকিনা আছে, স্যামিয়াং এর লেন্স আছে, ট্যামরুন এর লেন্স আছে, সিগমা আছে, যত প্রকার লেন্স আর কি এখানে। আচ্ছা ভিউয়ার্স, আমি যদি আপনাদের এই পাশটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের লেন্স রাখা আছে, সম্পূর্ণ ইনটেক লেন্সগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। খুব চিপ প্রাইজের মধ্যে আপনারা এখান থেকে এই লেন্সগুলো নিতে পারবেন। এছাড়াও ক্যামেরার যাবতীয় অ্যাক্সেসরিজ এই শপটিতে আপনারা পেয়ে যাবেন খুব চিপ প্রাইজের মধ্যে। এগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে এই শপের অ্যাড্রেসটি দিয়ে দিব, আপনারা চাইলে ওনাদের সাথে ফোনেও কন্ট্যাক্ট করতে পারবেন। অবশ্যই। হ্যালো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটার মাধ্যমে যদি কারোর এই আমাদের জিনিসপত্রগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে জানাবেন, অথবা আমার শোরুম থেকে এসে কালেক্ট করতে পারবেন। একদম নতুন লেন্স এবং খুবই সীমিত মার্জিনে আমরা এখানে সেল করি, এবং আপনিও খুব ভালো একটা জিনিস ভালো কম দামে পাবেন ইনশাল্লাহ।